নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে মাঠে গড়িয়েছে 3টি ম্যাচ। এর মধ্যে 2 ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ, আর 1 ম্যাচ জিতে সিরিজে ফেরার জন্য টাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিউইরা। তাই সিরিজের চতুর্থ ম্যাচ দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুধবার চতুর্থ টি টোয়েন্টিতে বাংলাদেশ জিতলে 1 ম্যাচ হাতে রেখেই 3-1 ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়ে যাবে, আর নিউজিল্যান্ড জিতলে 2-2 সমতা হবে। তাতে শেষ ম্যাচটা হয়ে থাকবে অলিখিত ফাইনাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জেতার জন্য এর চেয়ে ভালো সুযোগ পাবে না বাংলাদেশ। তাও আবার ঘরের মাঠে নিজেদের মাটিতে কিউইদের দুবার ওয়ানডে সিরিজ হারানোর উদ্যম নিয়ে এবার টি টোয়েন্টি সিরিজ জিততে চাইতেই পারে বাংলাদেশ। এদিকে সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাসও বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। তৃতীয় ম্যাচ হারায় চতুর্থ ম্যাচে বড় প্রশ্ন, একাদশে পরিবর্তন আসবে কিনা। প্রথম 2 ম্যাচ জেতায় উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি টিম ম্যানেজমেন্ট, কিন্তু শেষ ম্যাচে হারায় পরিবর্তন অনিবার্য বলাই যায়। যতদূর জানা গেছে সেই পরিবর্তনের ছলে কোপ পড়তে যাচ্ছে নাইম শেখ আর মোহাম্মদ সাইফউদ্দিনের ঘাড়েই। বেশ কয়েক ম্যাচ ধরেই নিজের সেরা ছন্দে নেই নাইম, সে কারণে হয়তো তার বদলি হিসেবে বিশ্বকাপের আগে আরও একবার সৌম্য সরকারকে বাজিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাইফউদ্দিন কেন, দ্বিতীয় ম্যাচে খরুচে বলিং করলেও তৃতীয় টি টোয়েন্টিতে 28 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট, প্রথম ম্যাচেও ছিলেন দুর্দান্ত। এদিকে যেহেতু লিটনের ওপেনিং পজিশন পোক্তই বলা যায়, তাতে সৌম্যকে বাজিয়ে দেখতেই নাইমকেই 11 থেকে জায়গা হারাতে হবে। এদিকে ডান বাম কম্বিনেশনেরও একটি ব্যাপার রয়েছে, লিটনকে বাদ দিয়ে 2 বাহাতি দিয়ে হয়তো ওপেনিং করাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সাইফউদ্দিন বাদ পড়লে পেসার হিসাবে 11 দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। এই বাহাতি পেসার গত অস্ট্রেলিয়া সিরিজে দারুণ বল করেছিলেন, নির্বাচকদের বিশ্বকাপ দলের ভাবনাতেও আছেন ভালোভাবেই, তাই তাকে বাজিয়ে দেখা হতে পারে এ ম্যাচে। এছাড়া দলে আর কোনো পরিবর্তনের আভাস নেই। কিপিং ইস্যুও গত ম্যাচের পরই নির্মূল হয়ে গেছে। প্রধান কোচের কিপিং ভাগাভাগি করার মতামতে টি টোয়েন্টি ক্রিকেটে কিপিং গ্লাভস হাতে আর উইকেটের পেছনে না দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম। গত ম্যাচের মতো এ ম্যাচেও তাই নুরুল হাসান সোহানকে দেখা যাবে উইকেটের পেছনে। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত 13টি টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, এর মধ্যে 11 শেষ হাসি হেসেছে কিউইরা। বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল 2 ম্যাচে, সেগুলোও এই চলমান সিরিজের প্রথম 2 ম্যাচেই। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে 3 ম্যাচের সিরিজ খেলেছিল টাইগাররা, সেবার হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছিল তারা। তার আগে 2017 সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে 3 ম্যাচের টি টোয়েন্টি খেলে ফিরতে হয়েছিল হোয়াইট ওয়াশ হয়েই। তাই এবার বাংলাদেশের সামনে সুযোগ ঘরের মাঠে সিরিজ জিতে সেই প্রতিশোধ নেওয়ার। তবে নিউজিল্যান্ড যে বাংলাদেশকে একেবারে ছেড়ে কথা বলবে তেমনটিও নয়। বুধবারের ম্যাচকে সামনে রেখে মিরপুরে বৃষ্টি উপেক্ষা করেই অনুশীলন করেছে তারা। এছাড়া নিউজিল্যান্ড কোচ গ্লেন পকনালও হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশকে। কিউই ক্রিকেটাররা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেছেন তিনি, ফলে বোঝাই যাচ্ছে সিরিজে ফিরতে কতটা মরিয়া কিউইরা। বাংলাদেশও চাইবে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের কাজটা সেরে ফেলতে। তবে হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া হলেও থাকবে আরও একটি সুযোগ, পরের 2 ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেই সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না মাহমুদুল্লাহর দল। কৌশিক আহমেদ, ক্রিকফ্রেনজি।